আসসালামু আলাইকুম আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা ট্রিউডরালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম গত পর্বে আমরা ডাইনামিক্যালি একটি ডেটা কিভাবে শো করতে হয় ডাটাবেস থেকে সেটি দেখেছিলাম আজকে আমরা সেই কাজটি দেখব বাট আর একটু অন্যরকমভাবে তো ধরুন এখানে আমার এটি আমি নিউজ ডট এই ফাইলটি ওপেন করেছি এবং লেটেস্ট নিউজ এবং এখানে আমার কিছু নিউজ রয়ে নিউজ রয়েছে আমি ডিভ নিউজ এটি সিলেক্ট করলাম এবং এখানে আমার ডেটাগুলো শো করছে তো আমি চাচ্ছি যে এটু এগুলো সব ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এখানে আমি কার্সরটা রেখে আমার ডিজাইন ভিউতে গেলাম ডিজাইন ভিউতে গিয়ে আমি যে কাজটি করতে চাচ্ছি এবং এটিকে আমি সেভ করে নিলাম আগেই এবং ডিজাইন ভিউতে গিয়ে এবং বাইন্ডিংসে আমার এখানে যা ছিল আমি সব ডিলিট করে দিলাম এবং এখানে নতুন একটি ডেটা খুললাম নতুন একটি রেকর্ড সেটের নাম দিলাম নিউজ এবং এখান থেকে আমার এক্সপ্লোরার এটিকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল টিপ দিয়ে আমি এক্সপ্লোরার আইডি ফার্স্ট নেম লাস্ট নেম ডিও বি ইমেল আর কোনো কিছু আমি আপাতত সিলেক্ট করতে চাচ্ছি না এই পর্যন্তই এই জিনিসগুলো সিলেক্ট করলাম এবং আমি চাচ্ছি যে এটি আমার লাস্ট নেম অ্যাসেন্ডিং আকারে শো করবে ওকে দিলাম তো আমার এটি হয়ে গেল তো আমরা যদি কোড কোড ভিউতে যাই এবং কোড ভিউয়ের আমি এখানে একটি ডিভ ট্যাগ ওপেন করে রেখেছিলাম সেটা কই এটি তো এই ডিভ ট্যাগের যে ওপেন করে রেখেছিলাম এই ডিভ ট্যাগটির এখানে আমি ইনসার্ট ডেটা অবজেক্ট ডাইনামিক ডেটা ডাইনামিক টেবিল এবং এটিতে আমার যেই মাত্র বাইন্ডিংসটি তৈরি করলাম নিউজ নামে সেটি এবং এখানে আমি টেন দিলাম এবং টেবিল বর্ডার এখানে আমি ওয়ান দিলাম ওকে বাট আপনি চাইলে জিরো করে দিতে পারেন আপনার ইচ্ছা জিরোই দিলাম এবং বাকিগুলো আমি ব্ল্যাঙ্ক রাখলাম ওকে এবং এখানে দেখুন যে আমার এখানে এটি আমি সেভ করলাম লাইভ ভিউতে যাই এবং এখানে দেখুন আমার এক্সপ্লোরার আইডি ফার্স্ট নেম লাস্ট নেম ডিও ইমেল এবং আমার ফার্স্ট নেম লাস্ট নেম এবং সে ডাটাগুলো আমার এখানে শো করছে এবং আপনাদের জন্য দেখানোর সাথে স্বার্থে আমি বলি যে আমার ওই টেবিলটিতে যেটি আমি সিলেক্ট করেছিলাম সেই টেবিলটিতে আমার শুধুমাত্র তিনটি ডাটা ছিল টেস্টের মধ্যে যদি আমরা যাই যে এখানে আমার তিনটি ডাটা ছিল সেই হিসেবে আমার এখানে তিনটি ডাটাই শো করছে তো এখানে আমার এই টেবিল আইডি আমি আমি রাখতে চাচ্ছি না তো এই টেবিল আই যে দুটি কপি সিলেক্ট করলাম ডিলেট করলাম যে ফেলে দিলাম এরপর আমার এখানে হচ্ছে আমার ফার্স্ট নেম এটিকে আমি একটু সুন্দর করে সাজাতে যাচ্ছি তো সেই হিসেবে এফ এ এস টি ফার্স্ট এন এ এমই নেম এরপর লাস্ট নেম লাস্ট নেমের জায়গায় আমি একটা স্পেস এবং লাস্ট নেম ডিওভিটা ফেলে দিয়ে আমি লিখলাম বিআইআর টিএস বাট ডেট ইমেলটা ইমেল এবং পুরোটিকে সিলেক্ট করে এখানে আমার হেডার নামে একটি চেকবক্স আছে আমি এটিকে হেডার চেকবক্সে চেক করে দিলাম এবং এরপর এটিকে আমি সেভ দিলাম এবার যদি আমার লাইভ ভিউতে আমি যাই তো আগের তুলনায় আমার টেবিলটি এখন যথেষ্ট পরিমাণে সুন্দর দেখাচ্ছে এবং আমি আমার যে এখানে ছিল যে এক্সপ্লোর আইডি সেই আইডিটি আমি ফেলে দিয়েছি এবং এটি এখানে শো করেছি তো এভাবে আমি এই টেবিলটি তৈরি করতে পারি এবার আমি ভিউতে যাই কোড ভিউতে প্রথমে আমার এখানে আমার কানেকশন ফাইলটি ইনক্লুড করা হয়েছে এর মাঝখানে আমি কোড ব্লকটি ইনস্টল করলাম এবং কোড ব্লকটির ভেতর আমি রিকোয়ার ওয়ান্স হ্যাঁ যেই ফাংশনটি রয়েছে রিকোয়ার রিকোয়েড টি ইউজ করলাম এবং এটির মধ্যে এটির মধ্যে আমার জ্যান্ড ডিএট ডট পিএইচপি এই ফাইলটি আমি অ্যাড করলাম এবার আমি আমার যে ডিজাইন ভিউতে আমার এখানে ছিল হচ্ছে ডিওভি সেই ডিওভির মধ্যে গেলাম এবং এই ডিওভির থেকে আমার এইটুকু সেমিকলন ছাড়া এটিকে আমি কাট করলাম এবং এখানে আমি একটি নতুন পিএসপি কোড নিলাম এটিকে এন্টার দিয়ে এখানে আমি একটি নতুন ভেরিয়েবল নিলাম জি জ্যান্ড জি ই্যান্ড ই্যান্ড ডেট ইকল টু নিউ এরপর হচ্ছে আমার জ্যান্ড ডেট সিলেক্ট করলাম এরপর আমার ফার্স্ট ব্র্যাকেট এবং এখানে আমি যেই কোডটি কাট করেছিলাম সেই কাট কোডটি এখানে পেস্ট করলাম এবং আমার লাইনটি শেষ করলাম তো এটি আমার এখানে শেষ এবার চলুন আমরা আবার ফেরত যাই যেখান থেকে আমি লাইন কোডটি কেটে নিয়ে এসেছিলাম সেখানে আমাকে অ্যারোর দেখাচ্ছে এই লাইনটিতে তো এখানে আমি যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছিলাম সেই ভেরিয়েবল যে জ্যান্ড ডেট এটিকে আমার শো করছে জ্যান্ড ডেট এরপর এখানে আমি ব্যবহার করতে যাচ্ছি টু স্ট্রিং কই গেল টু স্ট্রিং টু স্ট্রিং এবং এখানে আমি ফরম্যাট ইউজ করতে যাচ্ছি বড় হাতের এম স্ল্যাশ তারপর হচ্ছে ছোট হাতের ডি স্ল্যাশ ওয়াই 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 চারটে ওয়াই এবং সরি টি হইল কেমনে ওয়াই তো এই হচ্ছে আমার কোড ব্লকটি তো এখানে আরেকটি ভুল হয়েছে আমার ডবল কোর্ট বাদ দেওয়া হয়ে গেছে ওকে তো এবার আমি এটিকে যদি সেভ করি আমি প্রিভিউ মাই ক্রোম ব্রাউজার ইয়েস তো এবার দেখুন আমার আগেরবার যে আমার ডেটটি ছিল এরকমভাবে ছিল কিন্তু এবার আমার ডেটটি ফিক্সড হয়ে এখানে আমাকে সুন্দর ফর্মেটে আমি যে ফর্মেটে চাই সেই ফর্ম্যাটে এখানে শো করছে যেমন এখানে আমার উনিশশো আমি এই উনিশশো পঞ্চাশটি বাদ দিয়ে শুধু পঞ্চাশ রাখি তাহলেও তো চলে আমার ছোট হয়ে গেল এবার যদি আমার প্রিভিউ ক্রোম ব্রাউজার দিয়ে দেখি ইয়েস এবার দেখুন যে আমার তিন দুই পঞ্চাশ এগারো আঠাশ দশ সাত পঁচাশি এভাবে ডাটাগুলো শো করছে তো এভাবে আমরা একটি টেবিলের মধ্যে ডেটা ঢুকিয়ে আমার জেন্ড ফ্রেমওয়ার্ক দিয়ে আমি আমার ডেটগুলো চেঞ্জ করে আমার পছন্দ মতো আমার নিজের ফর্ম্যাটে ডেটগুলো অ্যাড করতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে